হ্যাঁ স্যার ভেতর দিকে ডেকে ছিল, ওরা তো চলে গেছে, যাই হোক ওরা বলতে চাইছে যদি আমরা আমাদের আত্মীয় স্বজন যারা এসেছে তার দিকে নিয়ে যদি করি এখনো কি আপত্তি আছে? কিন্তু একটা জিনিস স্যার আমি একটু মাঝখান থেকে বলছি, এখানের কাজ কোনো আত্মীয় করতে পারবে না, যে দেশের রাজা সেই দেশেই তো তার বিচার করবে সেই রাজা। কিন্তু এখানে যে এই যে মাঝি জগমাঝি গোড়ে পারানিক এরাই কেবল এই দেশ এই গ্রামের কাজটা ওরাই কেবল করতে পারবে, অন্য দেশের তাহলে তো ওরা তো করতে পারত, এরাই করতে পারবে, কেবলমাত্র অধিকার এদেরই আছে, এদের খেতে না দেখ সে জলে জলও যদি না এক গ্লাস না দেয় তবুও কাজ করে দিবে এদের। এতদিন পর্যন্ত এক ঘোরা হয়েছিল, নিয়ম বহির্ভূত কাজ করলে বাধা দেব না স্যার, আমরা কেউ চাইনি, আমরা বলছি যে তুমি আমাদের সমাজের রীতিনীতি ভাঙছ আমাদের গ্রামে, এই গ্রামে যদি এই ঘটনা ঘটে তাহলে আমাদের পাশাপাশি যে গ্রামগুলো আছে তাহলে এই নিয়ম নীতিগুলোই চলতে থাকবে, তাহলে আমাদের সামাজিক এই যে প্রথা বা নিয়ম নীতিগুলো আছে এটা তাহলে চালু থাকবে না, আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে। তো এই যে স্যার এই যে ব্যাপারটা স্যার একটু বলছি, এই যে ব্যাপারটা হচ্ছে তাহলে ওরা প্রশাসনগতভাবে আইনের আশ্রয় লেখ, হ্যাঁ সেটা আমরাও প্রস্তুত আছি, ওরা যা করছে আমরাও ডাকতে পাঠিয়েছিলাম আসেনি, একজন ওদা যখন বলছে ওদের যে আত্মীয় স্বজন ওদের বাড়ি কারো আছে মোটামুটি কেশারি থানায় কেউ খড়গপুর লোকালে, আবার করবে ওরা তো আত্মীয় স্বজন, ওরা ওদের বন্ধু বান্ধব, ওরা কি করে কাজটা সমাধান করবে? যখন কোনো সমস্যা হবে ওর ঘরে কারো ঘরে যদি প্রতিবেশীর ঘরে আগুন লাগে এই পাড়া প্রতিবেশীরাই তো উদ্ধার করবে ঘরটাকে, আর কোনো সমস্যা হলে তাকে তাদের ডাকবে, কিন্তু ও বলছে আমি একলাই একশো, আমি কারো আমার অধীনে থাকবো না, আত্মীয় স্বজনদেরকে নিয়েই চলবো, এটা স্যার হয় কোনো দেশে হয়েছে এটা আমার তো জানা নেই। এরা তো সেই কথাটাই বলছে আর এদের হয়ে কথাটা আমি বললাম, তো স্যার যেটা আপনি সিদ্ধান্ত নিচ্ছেন নেন, আর ওরা যেটা করতে চাইছে যেটা ভালো হবে সেটাই করুন স্যার। আমরা কি জোর করে তো আমরা কাউকে কিছু চাপাতে পারবো না, না এবারে আমরা এসেছি যাতে কোনো গন্ডগোল না, এবারে আপনারা যখন ওদের সঙ্গে একবারেই ডিটার ছিলেন, হঠাৎ আবার আজকে যেহেতু ওরা একটা অনুষ্ঠান করছে সেই সময় যদি এসে আপনারা কি করবেন সেটা আমাদের, আর স্যার যেমন যেরকম রিপোর্টটা স্যার একটু মোটামুটি তবু একটু মুখে বলুন, না না বলবো না না স্যার, যে এই যে আমরা যেটা আমি বলছি সাপোজ ওরা চলে গেল, যারা ওরা ওর অনুষ্ঠানটাকে সাফল্য করবে বলছিল ওরা তো চলে গেছে, এখন এরা আমরা এরাকে ডাকেনি, কিন্তু এরা কী জন্য এসছে যে তুমি আমাদেরকে জানাওনি অথচ তোমার প্রতিবেশী এবং এখানের যে মুখিয়া মোড়রা আছে তোমার কাজটা এদের ছাড়া হয়নি, আমাদের সমাজে যে নিয়ম নীতি আছে সেই জন্যই আমরা বলছিলাম, বলছে যে আমরা ওর যে কাজগুলো আছে ওদের নিয়ম নীতিগুলো আমাদের সমাজের বহির্ভূত নিয়ম নীতি, তো ওই নিয়ম নীতি আমরা আমাদের এখানে করতে দেব না, আর যদি ও যখন অনুষ্ঠান করছে তাহলে অনুষ্ঠানটা আমরা বের করে দেবো। আপনারা তো সেই অনুযায়ী ওরা চলেও গেছে, হ্যাঁ আপনারা যখন তার দিকে সমাজ থেকে বাদ দিয়ে রেখেছেন তাহলে আবার কেন সমাজে আপনাদের বাদ দেওয়া হয়নি স্যার? হ্যাঁ তাহলে আপনারা যখন এতদিন পর্যন্ত তাদের সঙ্গে ডিটার ছিলেন, এখন আবার কেন স্বেচ্ছা তারা যখন করতে চাইছেন আপনারা কেন করতে চাইছেন কোনটা?
লিখিত দিয়েছি বলছে তাহলে এতদিন ধরে আমার দিকে ডাকলো না কেন? ওরা তোর বলছে লিখিত দিয়েছি। কাকে লিখিত দিয়েছে? কাকে দিয়েছে? কাকে দিয়েছে স্যার? সমস্যাটা হচ্ছে ওইটাই, ওনারাকে বসানো মানে চেষ্টা করা হচ্ছে, ওরা বসতে চাইছে, ওরা না দেশের লোক দেখে সমাধান করার জন্য বলেছি। 6টা মৌজা আছে, 7টা মাঝি আছে, 1টা মাঝি যদি ভুল করে থাকে দশটা দশটা এর আগে দুবার বসা হয়েছিল স্যার ওদেরকে ডাকা হয়েছিল আসেন নি লিয়ে জানলে আছে আমরা 10টা মাঝি এসে বসে একটা জায়গায় বসে ওখান থেকে মানে লোককে পাঠানো হয়েছে ডাকতে ও কিন্তু আসেনি জায়গাতে আমরা তো ভোট দিতে ধরতাম কি হয়েছে কি না পাঁচ বছর তো তোমার কেন বাইরে রাখা হয়েছে কি হয়েছে বিষয়টা আমার কাছে জানা তো দরকার ছিল কাকে চিঠি দিয়েছে কে তার কাছে রিসিভ আছে কি আমাদের কোনো পীর পাড়া থেকে মুখ থেকে সমাধান করবো আর ওদের বিয়েটা ঘর পার করবো কিন্তু সেটা সে নিজেই চায় না। 26 তারিখ প্রশাসনিক উনি যখন লেই দেয়।